नमस्कार बन्धुरा, केंद्र सरकार पेंशन दफ्तर पक्ष देखिए एक नतून विज्ञप्ति जारी करा हुआ है 28 एप्रिल 2022। विज्ञप्ति सरकारी कर्मचारी परिवार अवश्य खूब गुरुत्वपूर्ण, से ही संगे कर्मचारीओ विषय जाना प्रयोजन आ जेने रखा दरकार आछे। कारण ये जो विषयगुलो अपन संगे आलोचना करब सेगल हे जेमन को कर्मचारी जदि मैं निखोज हो जाए से क्षेत्र में क्यों अर्थात उनार परिवार की कौन नियमे टाका पैसा पाबेन बा जे विभिन्न जे बेनिफिटगुलो किभाबे पाबेन बा कत बछर पर्यन्त उनाके एई सुजोग देया हबे आबार कौन कारणे एई टाकागुलो आबार रिकवारिओ करा हबे अर्थात आबार निये नेओया हबे टाका फेरत निये नेओया हबे बा कोनो कारणे कारो जदि ग्याचुटि टाका जदि डिले हय से क्षेत्रे की करा हबे एई रकम विभिन्न प्रश्न निये एई विज्ञप्ति जारि करा हयेछे। आशा करब भिडियोटि सम्पूर्ण देखबेन एबं तथ्यगुलो जेने नेबेन। प्रथमत जो विज्ञप्ति जारी 28 एप्रिल 2022 लोकनायक भवन खान मार्केट, तो ये बला अफिस मेमोरेंडम जो प्रोविशन अफ एक्सटेंडिंग बेनिफिट अंडार CCS पेंशन रूल्स और CCS एक्सट्राऑर्डिनरी पेंशन रूल्स टू फैमिली अफ मिसिंग सेंट्रल गवर्नमेंट एमप्लयिज, से ही समस्त सेंट्रल गवर्नमेंट एमप्लयिज जरा मिसिंग कवर्ड अंडार NPS। এমনিতে আপনারা জানেন যে NPS বা নিউ পেনশন স্কিম যেটা বা ন্যাশনাল পেনশন সিস্টেম যেটা চালু হয়েছে 2004 1 জানুয়ারি থেকে সমস্ত কর্মচারীদের জন্য যারা ওই সময় থেকে জয়েন করেছে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে কিন্তু যেটা 1972 সালের CCS রুল সেটাও কিন্তু অ্যাক্টিভ আছে, যারা যেটা সুবিধা পাওয়ার যোগ্য সেটা কিন্তু তারা সুবিধাটা পাচ্ছে। কিন্তু 1 জানুয়ারি থেকে 2004 কিন্তু NPS বাধ্যতামূলক হয়ে আছে, এবং তার আগে যারা ছিলেন তাদের কিন্তু সেই CCS পেনশন রুল যেটা 1972 অধীনে আছেন। কিন্তু এতদিন কি হচ্ছিল, কোনো কর্মচারী অর্থাৎ 2004 1 জানুয়ারির পর থেকে যারা নিযুক্ত হয়েছেন তাদের পরিবারে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন। কারণটা কি, NPS অধীনে যারা আছেন অর্থাৎ যারা 2004 1 জানুয়ারির পরে জয়েন করেছেন, তো তাদের কোনো কারণে ওই কর্মচারীর মৃত্যু হয় বা অবৈধ মানে অক্ষমতার কারণে অর্থাৎ বিভিন্ন ধরনের অক্ষমতার কারণে যদি তার চাকরি চলে যায় সেক্ষেত্রে ওই পরিবারকে যে মানে বিভিন্ন রকম যে টাকা পয়সা বা সুবিধাগুলো দেওয়া হয় সেটা দেওয়া হতো কী নিয়মে, CCS পেনশন বিধিমালা 1972 বা CCS এক্সট্রাঅর্ডিনারি পেনশন মানে নিয়ম অনুযায়ী। কিন্তু সেটা প্রতিবারই অস্থায়ী ভিত্তিতে বৃদ্ধি করা হচ্ছিল যে এতদিন পর্যন্ত এরা এই সুবিধা পাবে, কিন্তু তার স্থায়ী সমাধান হচ্ছিল না। তো এবং এই বিজ্ঞপ্তি হচ্ছে 2009 সালের মে মাসে মানে পাবলিশ হয়েছিল, সেই অনুযায়ী কিন্তু অস্থায়ী ভিত্তিতে পাওয়া হচ্ছিল। কিন্তু এবার থেকে তাদের জন্য কিন্তু আর ওইভাবে হবে না, সম্পূর্ণরূপে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করে দেওয়া হয়েছে এবং যেখানে বলা হয়েছে এবার থেকে সরকারি কর্মচারীদের যারা এই সুবিধাগুলো পায় অর্থাৎ 1972 সালের বা মানে পেনশন রুল অনুযায়ী সেই সমস্ত কর্মচারী যে মৃত্যু হলে বা তাদের কোনো কারণে চাকরি থেকে অব্যাহতি হলে সেক্ষেত্রে তাদের যে সুবিধাগুলো দেওয়া হয় সেই পুরনো নিয়ম অনুযায়ী একইভাবে NPS যারা আছেন তাদেরও কিন্তু এবার ওই একই নিয়মে কিন্তু ক্ষতিপূরণ দেওয়া হবে। এবং সেই সঙ্গে বলা হয়েছে যারা নিখোঁজ চাকরি করতে করতে নিখোঁজ হয়ে গেছে অর্থাৎ যাদের হদিশ পাওয়া যাচ্ছে না তাদের পরিবার কিন্তু এই অর্থাৎ পরিবার যে বিভিন্ন রকম সুবিধাগুলো পায়, বকেয়া বেতন, পারিবারিক পেনশন, অবসরকালীন গ্যাচুইটি, ছুটির যে লিভ এনকাশমেন্ট যেটা সেগুলো সমস্ত কিন্তু এই 1972-এর যে পেনশন বিধি সেই পেনশন বিধি অনুযায়ী কিন্তু দেয়া হবে। এবং সেই সঙ্গে বলা হয়েছে এই বিষয়টি কর্মী ও প্রশিক্ষণ বিভাগ বা আর্থিক পরিষেবা বিভাগের দ্বারা কিন্তু এটা নির্ধারিত করা হয়েছে, এবং সেখানে বলা হয়েছে যে NPS এর আওতাভুক্ত সরকারি কর্মচারী তাদের জন্য এই নতুন সুবিধাটি হচ্ছে লাগু করা হচ্ছে বা প্রসারিত করা হচ্ছে। এবং সেই সঙ্গে বলা হয়েছে NPS এর আওতায় থাকা কোনো সরকারি কর্মচারী চাকরি চলাকালীন যদি নিখোঁজ হয়ে যায় তার পরিবারকে সমস্ত নগদ অর্থ প্রদান করা হবে, এবং কর্মচারী CCS পেনশন নিয়মের অধীনে বা পেনশন তহবিলের নিয়ন্ত্রক বা উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে সুবিধার বিকল্প ব্যবহার করেছেন কিনা তা নির্বিশেষে। অর্থাৎ অনেক সময় NPS যারা চাকরিতে জয়েন করেছেন তাদেরকে অপশান দেওয়া হয় তাদের পরিবারের মানে যে ক্ষতিপূরণ
বিভিন্ন সময় যে এই যে চাকরি চলে গেলে বা নিখোঁজ হয়ে গেলে সেক্ষেত্রে তাদেরকে অপশান দিতে হবে যে তারা কোন নিয়মে ক্ষতিপূরণটা পাবে। আর তার জন্য তাদেরকে সিসিএস পেনশন রুল 1972-এর অপশান দেওয়ার অপশান আছে। আর যারা এটা দেবে না, যে অপশানটা তারা দেবে না যে আমাদের এই অপশানে আমার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে, তো তাদের জন্য কিন্তু ডিফল্ট হিসাবে ওটাই সেট করা হয়ে যাবে। অর্থাৎ সিসিএস পেনশন রুল 1972-এর অনুযায়ী তাদের পরিবারকে এই বিষয়গুলো দেওয়া হবে। এবার দেখা যাক, যদি কোনো কর্মচারী অর্থাৎ এনপিএসের আওতায় আছেন, উনি নিখোঁজ হয়ে গেছেন এবং তার পরিবারকে পেনশন যে বিষয়গুলো অর্থাৎ ওনার যে যা যা পাওয়ার টাকা পয়সা পাওয়া ওনার পরিবারকে দেওয়া হলো, কিন্তু পরে দেখা গেল ওই পরিবার অর্থাৎ ওই পরিবারের যারা ক্ষতিপূরণটা পেয়ে গেছেন কিন্তু ওই চাকরিজীবী বা কর্মচারী হঠাৎ উদয় হলেন, অর্থাৎ উনি আবার ফিরে এলেন, তো সেক্ষেত্রে ওনার এনপিএস অ্যাকাউন্টটা কিন্তু পুনরায় সক্রিয় করা হবে। এতদিন কিন্তু ওনাকে এনপিএস অর্থাৎ ওনার যে এনপিএস অ্যাকাউন্টটা ছিল সেটাকে নিষ্ক্রিয় করে রাখা হবে এবং ওনার পরিবারকে কিন্তু এনপিএস থেকে কোনো টাকা পয়সা দেওয়া হবে না যতদিন না পর্যন্ত ওনাকে মৃত ঘোষণা করা হয়। সাধারণত এখানে বলা হয়েছে সময় 7 বছর, 7 বছর পর তাকে মৃত ঘোষণা করা হবে। আর যদি এর মধ্যে উনি যদি রিটার্ন করে চলে আসেন অর্থাৎ উনি আবার যদি চলে আসেন ফেরত, তাহলে কিন্তু ওনার এনপিএস অ্যাকাউন্টটি আবার পুনরায় অ্যাক্টিভ হয়ে যাবে। এবং সেই সঙ্গে যদি দেখা যায় যে ওই কর্মচারীর পরিবারকে যে টাকা পয়সাগুলো দেওয়া হয়েছে, সেক্ষেত্রে অনেক সময় কী হয় অবসরকালীন যে গ্যাচুইটিটা বিলম্ব হয়, সেই বিলম্ব অর্থাৎ যদি দেরি হয়ে যায় সেই সময় কিন্তু তাদেরকে সুদ সহ টাকা ফেরত দিতে হবে। পাবলিক প্রভিডেন্ট ফান্ডের যে নিয়ম আছে, পাবলিক ফান্ডের যেমন সুদ হয় সময় সময় যেমন আপডেট হয় 3 মাস অন্তর অন্তর, সেই রকম হারেই কিন্তু তাদেরকে সুদ সহ টাকা ফেরত দিতে হবে। তবে হ্যাঁ, এই নিয়ম বা এই যে সার্কুলার বা এই যে বকেয়ার যে বিষয়টা, বকেয়াতে যে সুদ দেওয়ার বিষয়টা, সেটা কিন্তু এই মানে নির্দেশ জারি হওয়ার পরে, নির্দেশ জারি হওয়ার আগে না, অর্থাৎ 1/1/2004-এর পরে কিন্তু যাদের এই সমস্যাগুলো থাকে তারাই কিন্তু পাবেন, তাদের আগে কিন্তু পাওয়া যাবে না। এবং সেই সঙ্গে বলা হয়েছে যদি দেখা যায় ওই কর্মচারী ফেরত এসেছেন, পুনর্হাজির হয়েছেন, কিন্তু ওনার পরিবারকে যা যা দেওয়া হয়েছে, সে ক্ষতিপূরণ হোক টাকা পয়সা হোক যাই হোক, দেখা হলো ওনার বেতনের চেয়ে অনেক বেশি দেওয়া হয়ে গেছে, তাহলে তখন পেনশন দপ্তরের পক্ষ থেকে ফেরত নেওয়ার বিষয়টা কিন্তু বিবেচনা করা হবে। অর্থাৎ যেহেতু ওনাকে বেশি দেওয়া হয়ে গেছে, ওনার পরিবারকে যেহেতু বেশি টাকা দেওয়া হয়েছে, কিন্তু উনি ফেরত চলে এসেছেন, বেতনের থেকে অনেক বেশি টাকা দেওয়া হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু এই ফেরত নেওয়ার বিষয়টা চলে আসছে। এবং এই নিয়ে সমস্ত মন্ত্রক বা সমস্ত যে পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার সমস্ত জায়গায় কিন্তু এই বিষয়টি নির্দেশটা পাঠানো হয়েছে। এই হচ্ছে বিজ্ঞপ্তিটি। আশা করি আপনারাও বিষয়টি মানে নিজেদের জন্য জেনে রাখবেন এবং আপনার পরিচিত আত্মীয় স্বজন যারা চাকরি করে তাদের জন্য তাদের পরিবারকেও জানিয়ে দেবেন, যাতে কোনোভাবে তারা কোনো সমস্যা না পড়ে। কোনো দিন কারুর হতেই পারে কোনো বিভিন্ন ধরনের অঘটন, তো সেক্ষেত্রে তার পরিবারটা যাতে কোনো না ভাবে সমস্যায় পড়ে, যে এনপিএসের আওতায় থাকলে তারাও কিন্তু সিসিএস পেনশন 1972-এর নিয়ম অনুযায়ী সমস্ত রকম সুযোগ সুবিধাগুলো পাবেন। এই হচ্ছে ছোট্ট এবং গুরুত্বপূর্ণ তথ্যটি আপনার সঙ্গে শেয়ার করার ছিল। যদি ভালো লাগে তথ্যটি তাহলে প্লিজ ভিডিওকে লাইক ও কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন। এবং সেই সঙ্গে যদি এই ভিডিও সম্বন্ধে বা এই তথ্য সম্বন্ধে যদি কিছু আপনার মনে হয় যে এখানে কিছু অস্বাভাবিক মনে হয়েছে বা অন্য কিছু কারেকশন করার প্রয়োজন আছে, অবশ্যই যুক্তিসহ কমেন্ট করবেন। ধন্যবাদ।